লাস্ট ওভারের নাটকীয়তায় আবারও ভাগ্যর কাছে পরাজিত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে শেষমেশ তীরে এসে তড়ি ডুবিয়ে দিয়ে মাত্র এক রানে পরাজিত হলো বেঙ্গালুরু কলকাতার বিপক্ষে। আইপিএল ইতিহাসে সবচেয়ে ব্যর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের কপালে শুধুই পরাজিতই লেখা। এত ভালো খেলেও শেষমেশ মাত্র এক রানের জন্য পরাজিত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে পরাজিত হয়েছে 7 ম্যাচেই, মাত্র এক ম্যাচে পেয়েছে জয়ের দেখা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর 36তম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 222 রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স, যেখানে কলকাতার হয়ে সর্বোচ্চ 36 বলে 50 রান করেন শ্রেয়াস আয়ার, 14 বলে 48 রান করেন ফিলিপ সল্ট, 20 বলে 27 রান করেন আন্দ্রে রাসেল, 9 বলে 24 রান করেন রমানদীপ সিং, 16 বলে 24 রান করেন রিঙ্কু সিং, 8 বলে 16 রান করেন বেনকাটেশ আয়ার। বল হাতে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ 2 উইকেট করে শিকার করেন ইয়াস দয়াল ও ক্যামেরুন গিরিন। 223 রানের লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত 20 ওভারে 10 উইকেট হারিয়ে 221 রান সংগ্রহ করে বেঙ্গালুরু, মাত্র এক রানের জন্য হয় পরাজিত, যেখানে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ 32 বলে 55 রান করেন উইল জ্যাক্স, 23 বলে 52 রান করেন রজত পাটিদার, 18 বলে 25 রান করেন দিনেশ কার্তিক ও শেষের দিকে মাত্র 7 বলে 20 রান করেন কার্ন শর্মা। বল হাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল ও 2 উইকেট করে শিকার করেন হর্ষিত রানা এবং সুনীল নারিন।